আজকে আমি অনেকদিন পরে লাইভে আসলাম কিছু কথা বলবো আপনাদের সাথে মনে হচ্ছিল শেয়ার করা উচিত সবার সাথে কেননা আমরা বর্তমান জেনারেশন জ্যাক যাদের বৈষম্য বিরোধী আন্দোলন যেটা দেখলাম আমাদের স্বাধীনতার জন্য তারা আন্দোলন করেছে আমরা সেই আন্দোলনের সাথে চেষ্টা করেছি সম্পৃক্ত থাকার জন্য আমরা আসলে নন গভর্নমেন্ট জব করি যেখানে আমাদের এখানে অংশগ্রহণ করা খুবই ক্রিটিক্যাল ছিল তারপরে আমরা অফলাইন অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মে ফিল্ডে চেষ্টা করেছি পাশে থাকার জন্য তা আলহামদুলিল্লাহ আমরা সেই স্বাধীনতা পেয়েছি স্বাধীনতা অর্জিত হয়েছে আমি ধন্যবাদ জানাবো বৈষম্য বিরোধী সকল ছাত্রীদেরকে যারা এই আন্দোলন করে এত সুন্দর একটা আমাদের দেশে পরিবেশ ফেরত নিয়ে এসেছে প্লাস আমি গভীরভাবে শোকাহত যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আন্দোলন করেছে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা তাদের প্রাণ দিয়েছেন শ্রেষ্ঠ ভাই বোনদেরকে আর আরও যারা সাধারণ মানুষ যারা মারা গিয়েছেন তাদের জন্য আমি শোকাহত এর মধ্যে অনেকেই সৈরাচর সরকারের নির্দেশ পালন করতে যে অনেক কর্মী পুলিশ প্রশাসন তারাও নিহত হয়েছে প্রত্যেকের জন্য শোকাহত কারণ আমি শোকাহত সবার জন্য কেন বলছি এটা গণতান্ত্রিক দেশ এখানে স্বাধীন দেশ সবারই যার যার একটা স্বাধীনতা আছে যে কোনো বিষয়ে কমেন্টস করতে পারবে একেই বলে স্বাধীনতা একেই বলে আপনার গণতন্ত্র আসলে গণতন্ত্রের কথা যদি আমরা প্র্যাকটিস করি আমরা এই জেনারেশন যারা আছি এই আধুনিক কালচারের সাথে জড়িয়ে আছি আসলে গণতন্ত্র আমরা কাকে বলে এই জিনিসটা আমরা অনেকেই ভালোভাবে জানি না গণতন্ত্র কী জিনিস আসলে গণতন্ত্র কী জিনিস এটা যদি আমি ব্যাখ্যা করতে যাই যারা রাজনীতি নিয়ে পড়াশোনা করেছেন কিংবা যারা সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন তারা খুব ভালোভাবে জানেন গণতন্ত্র কী জিনিস আসলে গণতন্ত্র নিয়ে আমি রাজনৈতিক ব্যাখ্যা দিতে চাচ্ছি না সামাজিক ব্যাখ্যা দিব না আসলে আমি যে কথাগুলো বলতে চাচ্ছি আমরা আশেপাশে জানতে পারছি আমাদের বন্ধু বান্ধব ব্রাদার এখনও তারা মানে নির্ভয়ে রাত কাটাতে নির্ভয়ে রাত কাটাতে পারছে না তারা ভীত হয়ে ভয় পাচ্ছে আমি যদি বলি হিন্দু মুসলিম মুসলমান এর মধ্যে হিন্দুও কিছু আছে তারা পাশাপাশি ভয় পাচ্ছে বাড়িতে নির্ভয়ে রাত কাটাতে পারছে না তাদের বাড়িতে হামলা হওয়ার একটা আশঙ্কা থাকছে ঠিক মতন জবে যেতে পারছে না ডিউটি করতে পারছে না কিংবা অন্যান্য কাজ যেগুলো করার লাগে তারা ভয় পাচ্ছে আমাকে অনেকেই শেয়ার করেছে মেসেজ করেছে ভাই আমি তো ভয় পাচ্ছি আমার এই বাড়িতে বাড়ি থেকে যেতে লিভ করতে আমার ফ্যামিলির জন্য যদি কিছু হয়ে যায় রাতে ডাকাতি হয় আমি আসলে আমি আমার যে এলাকা নারায়ণগঞ্জের রূপগঞ্জ কাঞ্চন বিভিন্ন এলাকায় রাত্রেবেলা মাইকিংও হয় ডাকাত আসতেছে শুনতেছি কিংবা আমার এলাকারই আমি যেই ওয়ার্ডে আমি কাঞ্চন পৌরসভায় বসবাস করি এখানে অনেক অনেক বাড়িতে হামলা হয়েছে ভাঙচুর করেছে যদিও এটা একটা প্রতিহিংসা তারা যখন স্বৈরাচার সরকার ছিল সেখানে তারা হয়তো মানে এমনভাবে আচরণ বা করেছিল যার কারণে কিছু লোক অতি আগ্রহী হয়ে তাদের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজ করেছে তবে আমি বলবো দেশের সম্পদ আপনি মনে করতেছেন সে হয়তো স্বৈরাচার সরকারের সাপোর্ট নিয়ে কাজ করেছে আপনি হয়তো মনে করতেছেন তার সম্পদ নষ্ট করে দিচ্ছি আসলে তার সম্পদ না আপনি রাষ্ট্রের সম্পদ নষ্ট করছেন রাষ্ট্রের একটা টাকা আপনার ছিঁড়ে ফেলার অধিকার নাই রাষ্ট্রের একটা টাকা পুড়ে ফেলার আপনার অধিকার নাই ঠিক তেমনি আপনি আপনার শত্রুপক্ষের সম্পদ নষ্ট করে ফেলা মানে আপনি রাষ্ট্রের সম্পদ নষ্ট করছেন আসলে রাষ্ট্রের সম্পদ নষ্ট করাটা এটা আমাদের এই জেনারেশনের কাছে কাম্য না আমি আসলে আমি ছোটোবেলা থেকে আমার আমার বাবা একটা ব্যবসায়িক ফ্যামিলি আমি ব্যবসায়িক পরিবারে বড় হয়েছি পাশাপাশি আমার বাবা একটা দল সাপোর্ট করতেন রাজনীতি করতেন আমি সেখান থেকে যদি আমি শুরু করি আজ থেকে যারা যখন প্রথম বাংলাদেশে আওয়ামী লীগ সরকার এই গত পনেরো বছর আগে যখন তারা সরকার গঠন করেছিল আমার বাবা অপোজিট পার্টি করতেন আর কি তো সেখান থেকে আমার বাবা কিন্তু বাজারে যখন ব্যবসা করতেন ওনার ব্যবসা কিন্তু ধীরে ধীরে হারিয়ে যায় হ্যাঁ উনি একেবারেই ধরেন যেটা করা হয়েছিল হাতে না মেরে ভাতে মেরে মেরে ফেলা আর কি যারা বিএমপি করবে আর কি এরকম একটা প্রসেস তৈরি করে ফেলেছে তারা এরকম নকশা তৈরি করে আপনি বাংলাদেশে যদি আওয়ামী লীগ ছাড়া যদি অন্যান্য পার্টি ধরেন তাদের খোঁজখবর নিয়ে দেখবেন তারা বাংলাদেশে কিছুই করতে পারেনি তাদেরকে কোনো কাজ দেওয়া হতো না তাদেরকে কোনো ভালোভাবে বাজারে প্রবেশ করতে দিত না তারা যদি কোনো কথা বলতে হয় তাদের পক্ষে কথা বলতে হবে বিপক্ষে কথা বলা যাবে না আমি যদি আমার কাঞ্চন পৌরসভাতে যদি আমি নাম নিব না আমি নাম উল্লেখ করেও বলতে পারবো বাট আমি তাদেরকে লজ্জা ফেলার জন্য আমি বলবো না কারণ আমি আমার জেনারেশন আমরা স্বাধীনতা চেয়েছি আমরা স্বাধীনভাবে বাঁচতে চেয়েছি আমার জেনারেশন মানুষকে লজ্জা দেওয়ার জন্য জন্মায়নি আমার জেনারেশন আমরা ইন্ডিট ইন্ডিপেন্ডেন্টভাবে বাঁচতে চাই আমরা গণতান্ত্রিক চর্চা করতে চাই আমরা গণতান্ত্রিকভাবে দেশকে স্বাধীনভাবে স্বাধীন করেছি যেইভাবে সেইভাবে আমরা দেশকে পরিচালনার সাথে দেখতে চাই আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার সাথে আরও সতেরো জন প্যানেল নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছেন আমি সে তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আগামী ছয় মাসের মধ্যে তারা সুন্দর একটি সরকার গঠন করে দেশকে সুন্দর পরিবেশ উপহার দিবে অর্থনৈতিক আমাদের যেই ক্রাইসিস যাচ্ছে আমাদের যেই মন্দা যাচ্ছে বিভিন্ন দ্রব্যমূল্যের মূল্য যেইভাবে লাগামহীনভাবে বেড়ে যাচ্ছে যেভাবে এই স্বৈরাচার সরকারের সাথে সাপোর্ট করে যে সমস্ত কোম্পানি আমাদের দেশের নাগরিকদেরকে জুলুমে জুলুম করেছে এবং দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে বাড়িয়ে তারা আমাদের ভোক্তাদেরকে এইভাবে হ্যারেজ করেছে আমি আশা করব এই অন্তর্বর্তী সরকার মানে এই অন্তর্বর্তী সরকার যেন এই এই স্বৈরাচার কোম্পানিদের সাথে স্বৈরাচার সরকারের সাথে যারা স্বৈরাচর কোম্পানিগুলো ছিল তাদেরকে যেন এই গভর্নমেন্ট এই সরকার যেন সাহায্য করতে পারে কারণ আমরা চাই আমাদের দেশে আমাদের পার্শ্ববর্তী দেশে আমি যখন ইন্ডিয়াতে গিয়েছিলাম সেখানে ফলের দাম সব ফল কিন্তু ইন্ডিয়াতে হয় হয় না না উৎপাদন অনেক ফল দেশের বাইরে থেকে আসে সেই সমস্ত ফলের দাম আমি যখন খেয়েছি আমাদের দেশ থেকে অনেক দাম কম আপনি যদি গরুর মাংস ধরেন গরুর মাংস একশো সত্তর টাকা একশো সত্তর রুপি হ্যাঁ আমাদের দেশে কয় টাকা কেজি আমাদের দেশে খাসির মাংস কয় টাকা কেজি আমাদের দেশে মাছ মাংস আপনি কোনটাতে হাত দিবেন সেখানে কারণ এই সরকার এখানে সিন্ডিকেট তৈরি করে ফেলেছে কারণ তাদের ডোনেশনে সে সরকারের এমপি মন্ত্রী আমলাদেরকে পরিচালনা করাইতো হ্যাঁ তারা এইভাবে চলতো আমি অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাবো অনুরোধ জানাবো এই স্বৈরাচার সরকারের আমলে যারা বিভিন্ন জায়গায় দায়িত্ব নিয়েছিল সচিব সচিব থেকে শুরু করে জেলা প্রশাসক এবং বা যে সমস্ত আইনি বিষয়ে জায়গায় সুপ্রিম কোর্ট নিম্ন আদালত যেখানে যারা দায়িত্বরতা ছিল এদের প্রত্যেককে অব্যাহতি দিয়ে এবং যারা করাপ্টের সাথে দুর্নীতির সাথে করাপশনের সাথে জড়িত ছিল তাদেরকে শাস্তির ব্যবস্থা করবেন আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর মোহাম্মদ স্যারকে আমি উদ্দেশ্য করে বলবো আপনি আপনিই পারবেন এই দেশের জাতির যারা আমাদের মেরুদণ্ড ভেঙে দিতে চেয়েছিল তাদেরকে যেন সাহায্য করতে পারে আমি বলবো এই স্বৈরাচার সরকার যেইভাবে আয়না ঘর তৈরি করে আমার মানে আমি ভিডিওগুলো দেখার পরে আমার আসলে কাঁদবো না আমি কি করব আমি রুদ্ধ মানুষ ক্ষমতার জন্য এত কিছু করতে পারে আসলে কি ক্ষমতা এত দরকার মানুষের বেঁচে থাকতে হলে কি লাগে অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা সামান্য কিছু অর্থ হলেই লাগে আমি আসলে এই পৃথিবীতে ধনী তো জন্মাইনি আমি এই পৃথিবীতে এসেছি যেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে ভালোভাবে সুখে শান্তিতে নিয়ে বেঁচে থাকার জন্য জন্মাইছি আসলে স্বৈরাচার এবং যারা ক্ষমতা ক্ষমতালোভী তারা কিভাবে এই কাজগুলো করে ক্ষমতার জন্য এত এত ইনোসেন্ট মানুষকে মেনে দিয়েছে আমি ওই দিন একটা ঘটনা দেখলাম আমাদের যে আয়নাঘর থেকে মুক্তি পেয়েছে একজন জেনারেল পার্সন আর্মি পার্সন ওনার ওয়াইফ নয় বছর ওনার জন্য অপেক্ষা করেছে অপেক্ষা করার পরে অন্য একজনকে সে কি করবে তার তো বাস্তবে সে তো একজন মহিলা তার তো বাঁচার জন্য একজন একটা অবলম্বন দরকার সে দশ বছরের মাথায় ফেরত এসেছে সে এখন অন্যের সাথে সংসার করছে তার কাছে এখন কেমন লাগবে যার পরিবার হারিয়েছে আমি শুনেছি আমাদের একজন ভালো সিনিয়র নেতা যিনি মানে ইলিয়াস হোসেন হ্যাঁ ইলিয়াস ইলিয়াস আলী সরি ওনাকে মানে নিরুপি মানে কি বলে পয়সার পিসুজের মতন মেরে সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছে এই স্বৈরাচার সরকার এই স্বৈরাচার সরকার কি না করেনি এই স্বৈরাচার সরকারের সাথে যারা যারা ছিল সম্পৃক্ত ছিল আমি আসলে তাদের দৃষ্টান্ত আইনি আইনি বিচারের কথা বলবো আমি বলবো যে আমার ভাই ও বোনেরা যারা আক্রোশ নিয়ে আছেন তাদের বাড়িতে হামলা করবেন না তাদের গায়ে হাত তুলবেন না নিজেরা আইন নিয়ে নেবেন না যারা ভেবে নিচ্ছেন আমরা জয় হয়ে গেছি এটাই আমাদের জয় এই জয় নিয়েই আমরা দেশ গঠন করব আমাদের সরকার নতুন করে চলে আসবে এটা সম্পূর্ণ ভুল এখানে যে ছাত্র আন্দোলন যারা করেছে এই যারা প্রোটেস্ট করে আজকে এই পর্যায়ে চলে এসেছে তারা কিন্তু থেমে যায়নি তারা কিন্তু থেমে নেই তারা কিন্তু উপদেষ্টা মণ্ডলীতে দুইজন ব্যক্তি আছে এছাড়াও আসিফ নজরুল স্যার আছেন এছাড়াও আরো অনেকেই আছেন যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলেন তো মনে রাখতে হবে এইখানে কিন্তু দেউলিয়া হওয়ার মতন অনেক কিছু ঘটতে পারে আপনার এত বড় প্রভাব খাটাতে পারবেন না এখানে আপনি বড় রাজনীতি দল বলে এলাকায় আপনি সোডাউন করে মানুষকে বিরক্ত করতে পারেন না আমি বলবো আমার বাবা বাংলাদেশ ন্যাশনাল পার্টির একজন আমার উনিশশো পঁচাত্তর সালের থেকে রহমান যখন এই গঠন করেছেন মেজর জিয়াউর রহমান আমাদের সাবেক রাষ্ট্রনায়ক হ্যাঁ উনি যখন এই দলটিকে গঠন করেছেন তখন থেকে আমার বাবা এই পার্টির সাথে জড়িত আমার চোখে দেখেছি অনেক অত্যাচার সহ্য করেছেন উনি অনেক দূর খেয়েছেন ঢাকায় যখন উনি মিছিলে গিয়েছিলেন আমরা শুনেছি বাবা মারা গেছে বাবা হাসপাতালে আছে অনেক দিন পরে বাবা বাবা বাড়ি ফিরে রাজনীতির জন্য আমি দেখেছি আমাদের এখানে যখন তৎকালীন সময় যখন স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মদিন চৌধুরী উনি আমাদের বাড়িতে যখন এসেছিলেন তখন আপনার বাবা একটা বড় মাছ বাজার থেকে সবচেয়ে বড় মাছ নেতাকে খাওয়াবে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে খাওয়াবে আমি বাবার ছিলাম একমাত্র ছেলে কলিজার টুকরা উনি আমাকে সেখান থেকে একটা অংশ কারণ উনি উনি ওনার ওনার নেতাকে দলকে দেশকে যখন দেয়নি রাজনীতি করতো ওনার কাছে যখন ডোনেশন আসতো উনি আমাদেরকে সেখান থেকে একটি টাকা খেতে দিত না আমাদেরকে বলতো আমি আমার সন্তানদেরকে হারাম খেতে দিব না তাই এইভাবেই আমি বাবার কাছে এইভাবে সততার কথা উদাহরণ নিয়ে আমি বড় হয়েছি হয়তো মানে কর্মক্ষেত্র অনেক জায়গায় সততার কারণে অনেক মানুষের সমালোচনা হয়েছে অনেক মানুষ আমাকে ইউজ করার চেষ্টা করেছে আমি হয়তো উচিত কথা বলে দিয়েছি হয়তো কারো কাছে ভালো লাগেনি আমার কথা আমি আসলে এগুলা নিয়ে বিচলিত না আমি চিন্তিত না রিজিক দাদার মালিক একমাত্র আল্লাহ তালা আমি মনে করি আল্লাহ যার জন্য যেটা রিজিক রেখেছেন তার জন্য ততটুকু হবে তবে আমি সবাইকে বলবো আপনারা আপনারা এখনই স্টপ হয়ে যান আমি চারদিকে যেখানে যখনই যাচ্ছি শুধুমাত্র হত্যা মারামারি ডাকাতি এইগুলো চলতেছে কেন চলবে এগুলা আমাদের দেশ তো এরকম না আমরা এই জন্য স্বাধীন করিনি একাত্তরের স্বাধীনতা দেখিনি স্বাধীনতা দেখেছি আমি যখন মাঠে ছিলাম আমি এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমি যখন আমার এলাকাতে আমি কাজ করতেছিলাম আমি ডিউটি রেখে আমার আসলে থাকতে পারতেছিলাম না রাস্তায় নেমে এই ছোট ছোট ভাই বোনদের আর্তনার দেখে আমার খুব বুকটা ফেটে গিয়েছিল আমি হাসপাতালে গিয়েছিলাম তাদেরকে দেখতে গিয়েছিলাম দেখেছিলাম তাদের করুণ অবস্থা যান না গিয়ে দেখেন না যারা এখন হাসপাতালে পড়ে আছে তাদের কি অবস্থা তাদের দেখার কেউ নেই তাদেরকে বা সেবা দেওয়ার কেউ নেই তারা কিভাবে ফ্যামিলি চালাবে লিড করবে সেটার কেউ নেই অনেকেই মনে করেন এখান থেকে মারা গিয়েছেন অনেকে এমনভাবে পঙ্গু হয়েছেন সারা জীবনে কিছু করতে পারবে না তাদের অবস্থা খুবই খারাপ গরিব ঘরের সন্তান তারা কিন্তু দেশকে স্বাধীনতা স্বাধীন করার জন্য রাস্তায় নেমেছিল তারা কিন্তু এরকম পরিস্থিতির জন্য স্বাধীন করেনি আমি বলবো সবাইকে বলবো সবাই সতর্ক হয়ে যান দেশের আমরা সবাই একটা স্বাধীনরা যেহেতু দেশ আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই সবাই একত্রিতে বাঁচতে চাই সবাই মিলে আমরা নতুন সুন্দর একটি দেশ গড়ব তবে আমি একটা কথা বলবো আমি আমার শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে বলবো এবং যারা বৈষম্য বিরোধী উপদেষ্টা মন্ডলী সরকারের উপদেষ্টা মণ্ডলীতে আছেন। কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকেন আপনারা অবশ্যই পদক্ষেপ নেবেন যারা দুর্নীতি করেছে এই স্বৈরাচার সরকারের সাথে যে সমস্ত কোম্পানি মানুষকে ভোগান দিতে ভুগিয়েছে যে সমস্ত সিন্ডিকেট মানুষকে মূল নিত্যপন্ন মূল্যের দাম বাড়িয়ে মানুষকে ভোগান দিতে পারিয়েছে আজকাল এক হাজার টাকা নিয়ে গেলে একটা মানুষ ব্যাগ ভরে বাজার করতে পারে না একটা দিন মজুর সারা দিন কাজ করে পাঁচশো টাকা পায় না একটা রিক্সাওয়ালা সারা দিন কাজ করলে কোনো দিন ভাড়ার টাকা জোগাড় করতে পারে না তার রিক্সা সে কিভাবে চলবে কিভাবে লিড করবে আমরা ছোটোবেলায় দেখেছি আমরা ছোটোবেলায় দেখেছি দুই হাজার টাকায় বড় খাসি কিনে গেছে পাঁচ হাজার টাকায় বড় গরু কিনে গেছে আজকাল পাঁচ হাজার টাকায় আপনার একটা পাঁচ কেজি ওজনের একটা মাছ কিনা যায় পাঁচ হাজার টাকা দেয় পাঁচ কেজি ওজনের মাছ আমরা সেই সময় একশো টাকা দিয়ে কিনতে পেরেছি আমার নিজে দেখেছি তা কোথায় গেল আমার টাকার মান আমাদের দেশে পেট্রোল অক্টেনের দাম কেন এত বৃদ্ধি করা হয়েছে কেন এত বৃদ্ধি করা হয়েছে অন্যান্য দেশে তো এত বৃদ্ধি করা হয় নাই আমাদের দেশে কেন ডলারের মান এত বেশি ডলারের ডলার এত দিয়ে দিয়ে কেন কিনতে হবে কেন আমাদের দেশে ডলার নির্ভরশীলের উপরে হয়ে এইভাবে ডলারের কথা দোহাই দিয়ে মানুষের এইভাবে দ্রব্যমূল্যের দাম বাড়াবে কেন আমরা কি ডলারে বেতন পাই আমরা তো ডলারে বেতন পাই না আমাদেরকে তো ডলারে বেতন দেওয়া হয় না আমাদেরকে ডলারের সাথে ইনক্রিমেন্ট দেওয়া হয় না আমাদের ডলারের সাথে বাজার করতে হয় না আমরা তো টাকা দিয়ে বাজার করি যদি কোম্পানিদের কোম্পানির মূল্যের পণ্যের দাম বাড়াইতে হয় তাহলে আমাদের প্রত্যেকেরও আমি আমার উপদেষ্টা মণ্ডলী স্যারদেরকে বলবো আপনারা এই জিনিসগুলো বিবেচনা করবেন আমরা যারা বেসরকারি চাকরিজীবী আমাদের দেখার মতন কেউ নাই আমরা যদি উচিত কথা বলতে যাই অনেক সময় আমাদের ক্যারিয়ার নিয়ে হুমকিতে পড়ে যায় আমরা অনেকেই স্বাধীনভাবে বলতে পারি না অনেক কিছু বলতে পারি না লিখতে পারি না কারণ কি আমাদের অনেক কিছু লিমিটেশন আছে লিমিটেশন থাকার কারণে আমরা অনেক কিছু বলতে পারি না অনেক কিছু আমরা বলতে পারি না আমি অনেক ভাইয়ের কাছে শুনেছি তাদের কোম্পানিতে এরকম সমস্যা হচ্ছে ওরকম সমস্যা হচ্ছে আমি বলবো না সব কোম্পানি এরকম কিছু কোম্পানি আছে মানবিক কোম্পানি অনেক মানবিক কোম্পানি আছে আমি যেমন যে কোম্পানিতে কাজ করতেছি আমরা ব্যক্তি স্বাধীনভাবে কাজ করতে পারছি আমরা মানব মানব মানবিক দৃষ্টান্তমূলক অনেক কিছু দেখতে পাচ্ছি আমাদের মানবিক কাজের জন্য সহযোগিতা পর্যন্ত করে আমরা মানবিক আমাদের এখানে কোম্পানিতে যদি কেউ মারা যায় সেখান থেকে মানে এককালীন একটা টাকা দেয় বড় একটা অ্যামাউন্টের তারপরে টানা দুই থেকে তিন বছর তাকে যে পরিমাণ বেতন পেত সেই পরিমাণ বেতনও দেয় কিংবা যদি অসুস্থ হয়ে যায় অ্যাক্সিডেন্ট করে কোম্পানি চিকিৎসা করে আমি নিজে অসুস্থ হয়েছিলাম আমার কোম্পানি আমাকে চিকিৎসা করেছিল দ্রুত হাসপাতালে ভর্তি করেছিল সেই সেখানে সব সবাই আমার খোঁজখবর নিয়েছিল তো এরকম অনেক মানবিক কোম্পানি আছে বাংলাদেশ আমি সব কোম্পানির কথা বলছি না আমি অনেক কোম্পানির নাম এখানে ইচ্ছা করে নাম বলতে পারি কিন্তু বলবো না কেন বলবো না আমি আমি কেন বলবো না আমি যেন তাদেরকে বলে দিচ্ছি বলে দিতে চাচ্ছি মেসেজ দিতে চাচ্ছি আপনারা সুদ্রে যান আপনারা আপনাদের কর্মীকে ভালোবাসুন আপনি মনে করছেন এই কর্মী আপনার কেনা গোলাম তাদেরকে যা বলবো তারা তাই করবে এটা ভুল আপনি যদি আপনি কর্মী পাবেন না যখন আপনি কর্মী পাবেন না তখন আপনি হাই স্যালারি দিয়ে আপনি কোম্পানি টিকেতে পারবেন না সংকটে যখন ভুগবেন আপনার যখন কোম্পানি মার্কেটের রিউমার ছড়িয়ে যাবে আপনার আচরণ ভালো না আপনার বিহেভিয়ার ভালো না ঠিক স্যালারি পে করেন না মানুষকে সুবিধা দেন না শুধু নিজেই ভোগ করেন তাহলে কিন্তু আপনি আপনার কোম্পানিকে টিকাতে পারবেন না কোম্পানিতে টিকানো কঠিন হয়ে যাবে তা আমি বলবো আপনারা সাবধান হয়ে যান এটা একটা স্বাধীন দেশ গণতান্ত্রিক দেশ নতুন করে স্বাধীন হয়েছে আমরা স্বাধীনভাবে যেমন বাঁচতে চাই আমরা স্বাধীনভাবে সবকিছু বলতে চাই আমরা সব কিছু পেতে চাই আমাদের অধিকার যেন নষ্ট না হয় আমাদের অধিকার দিবেন আমরা অধিকার নিয়ে কথা বলতে চাই আমরা অধিকার নিয়ে বাঁচতে চাই আমাদের অন্ন বস্ত্র চিকিৎসা এগুলো আমাদেরকে ওয়ান টাইম ইনস্যর করতে হবে আমরা যেন সবকিছু পাই আমাদের নাগরিকদের সকল ধরনের সুযোগ সুবিধা আপনাদের দেখতে হবে আমরা যদি না আপনারা যদি না দেখেন তাহলে দেখবে কারা আপনারা তো এখন আমাদের এখন দেশের সর্বোচ্চ কর্মকর্তা আপনাদের কাছে আকুল আবেদন আমাদের যেন একটা ভাই বোন যেন আর ক্ষতিগ্রস্ত না হয় আর যেন কোনো গরিব মানুষ না খেয়ে মরতে হয় আর যেন কোনো আর যেন একটা অসহায় মানুষ রাস্তায় ধারে ধারে ঘুরতে না হয় তাদেরকেও দেখবেন আমাদের দেশে একটা সম্ভাবনাময় দেশ আমাদের দেশ একটা অর্থনীতির উন্নয়নশীল দেশ এই দেশেই সম্ভব আমরা এই দেশের মানুষকে আমাদের দেশে যদি বিশ কোটি জনতা বলা হয় আমাদের দেশে যদি বিশ কোটি নাগরিক বলা হয় আমরা যদি মনে করি এটা একটা পপুলেশন এটা একটা সমস্যা এটা ভুল এটা সম্পূর্ণ ভুল যেই দেশে মানুষ বেশি সেই দেশে সম্পদ বেশি আমি মনে করি এক একটা মানুষ এক একটা প্রাণ এক একটা সম্পদ অমূল্য সম্পদ এই সম্পদের ব্যবহার আপনাকে আমাকে জানতে হবে আমাদের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ স্যার বলেছেন কি আপনার জায়গা পড়ে আছে আপনি জানেন না এই জায়গা কত মূল্যবান জায়গা এই জমিকে ব্যবহার করতে হবে বীজ বোপন করতে হবে এখানে ফসল উৎপাদন করতে হবে এখানে ফসল উৎপাদন করার জন্য আরেকজনের সহযোগিতা লাগবে আরেকজনের পরামর্শ লাগবে আরেকজনের অর্থ যোগান লাগবে এখানে আমি ওনার কথাকে সেলুট জানাই ওনার কথাকে যার জমি আছে যার অর্থ আছে যার বুদ্ধি আছে ভাগাভাগি করে নেই আমরা উনি বলেছিল একটা জমিতে তিনটা ভাগ করা হয়েছিল একটা ফসলকে যার জমি এক ভাগ যার অর্থ এক ভাগ যে প্রচেষ্টা করেছে তার এক ভাগ তাহলে তিন তিন ভাগ গেছে অর্থাৎ জমিটা জমিটা সেখান থেকে কিন্তু ফসল উৎপাদন হয়েছে জনে আপনার সেখান থেকে দশ হাজার টাকা ইনকাম হয়েছে এক লাখ টাকা ইনকাম হয়েছে অথচ এটা পরিত্যক্ত ছিল ঠিক তেমনি ভাবে একটা মানুষ সে জানে না সে কতটুক মেধাবী সে জানে না কতটুকু পরিশ্রমী তাকে কাজে লাগাতে হবে তাকে ব্যবহার করতে হবে তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে তাকে কাজে লাগিয়ে তার মাধ্যমে দেশের অর্থনৈতিক মন্দা দূর করতে হবে দেশের বেকারত্ব সমস্যা দূর করতে হবে শুধুমাত্র চাকরি করলেই যে বেকারত্ব সমস্যা দূর হবে তা না আপনি বিজনেস উদ্যোক্তা হয়েও কিন্তু আপনি বেকারত্ব সমস্যা দূর করতে পারেন উদ্যোক্তা কিভাবে হতে হয় উদ্যোক্তা কিভাবে হওয়া যায় সেজন্য আমাদের স্যারকে বলবো আপনারা অবশ্যই এই এই বিষয়ে এই বিষয়ে আপনারা ইনিশিয়েটিভ নেবেন যাতে করে যেন আমাদের দেশে দ্রুত আগায় যায় আমি যতটুকু দেখেছি আমার ছোট্ট নলেজ থেকে আমাদের এক মাসে আমাদের দেশে যেই অরাজকতা হয়েছে যেই জ্বালাও পোড়া হয়েছে যেইভাবে টানা সাত দিন স্বৈরাচার সরকার টানা সাত দিন ইন্টারনেট বন্ধ রেখে আমাদের দেশকে পিছিয়ে ফেলেছে সেখান থেকে আমরা যতটুক জানতে পেরেছি বুঝতে পেরেছি আমরা দশ থেকে পনেরো বছর পিছনে চলে গেছি আমরা দশ থেকে পনেরো বছর পিছনে চলে গেছি তবে আমি বলবো যদি একটা একটা বাড়ির স্ট্রাকচার খুব সুন্দর হয় ভিত্তিটা যদি খুব স্ট্রং হয় তাহলে ওই বাড়িতে ফাউন্ডেশন যদি স্ট্রং হয় তাহলে সেইখানে আপনার একশো তলা ভবন করা কোনো বিষয় না যদি আপনার দুর্বল হয় সেখানে দুই তলাগুলো ভেঙে যাবে আপনার আমরা মনে করি এইখানে যারা ডক্টর মোহাম্মদ ইনুসার সহ আরো সতেরো জন যারা আছেন ওনারা আমাদের এক একজনের এক একজন আমাদের ভিত্তি একজন আমাদের ফাউন্ডেশন তারা এতটাই এক্সপার্ট তারা এতটাই বুঝদার ব্যক্তি তারা এক একজনের এক একটা সাবজেক্ট নিয়ে জানে তারা এক একজন এক এক বিষয় নিয়ে জানে আমরা আশা করব তাদের এক্সপিরিয়েন্সকে কাজে লাগাবে আমাদের এই জেনারেশন জ্যাড কাজে লাগাবে আমাদেরকে আরো ভালোভাবে নেতৃত্ব দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিবে তারা কি করতে পারে তবে প্রিয় ভাই ও বোনেরা এবং বন্ধুরা এবং শ্রদ্ধেয় আমার যারা আছেন তাদেরকে সবাইকে আমি বলতে চাই অবশ্যই আমরা একত্রিত হয়ে কাজ করব। অবশ্যই আমরা একজন আরেকজনের পাশে থাকবো কেউ যেন দিম কেউ কারো ক্ষতি না করার চেষ্টা করি কেউ কেন যেন কারো যেন মাথায় বাড়ি না দিই কেউ যেন কারো ক্ষতি না করি এই ধরনের এই দিক দিয়ে চিন্তা করতে হবে এবং আমি আমার কাঞ্চন পৌরসভার ভাই বোনদেরকে বলতে চাই আপনারা সাবধান হয়ে যান আমি মনে করি সামনে বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপির সুদিন আসবে যদি আপনারা সুন্দরভাবে দল গঠন করতে পারেন সুন্দরভাবে দল গঠন করতে পারলে এইখানে আপনার কোনো ঝুঁকি আসবে না এইখানে যদি আপনারা দুর্নীতিগ্রস্ত লোককে আবারও জায়গা দেন নেশাগর ব্যক্তিকে পথ দেন আমি বলবো আপনারা আবারও ভুল করবেন আবারও দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা হয়ে যাবে এইখানে দুর্নীতিগ্রস্ত এবং নেশাগ্রস্ত ব্যক্তি এবং আপনারা মনে রাখবেন এই বৈষম্য বিরোধী আন্দোলন যারা সৃষ্টি করেছেন তারা কিন্তু কেউ অমেধাবী না সবাই মেধাবী আপনাকে বুঝতে হবে আপনার দলকে যদি দেউলিয়া না হয়ে দেখতে চান তাহলে আপনাকে মেধাবী যুব সমাজকে দায়িত্ব দিতে হবে কোন মূর্খ লোককে দলের মধ্যে যদি জায়গা দেন পদে দেন তাহলে আপনার দল নির্বিচারে একজন আমি বলবো একজন অন্ধ ডাক্তার যদি চিকিৎসা করতে যায় সে নাকের চিকিৎসা করতে যে জিভে কেটে ফেলতে পারে কারণ সে লাইন জানে না কিভাবে কি করতে পারবে আর যদি একজন এম এমবিবিএস ডাক্তারকে চিকিৎসা করতে যান সে কিন্তু সঠিক রোগে সঠিক চিকিৎসা করবে এরপরে যদি আপনি আরো আরো ভালো ডাক্তারের কাছে যান কাছে যান সে প্রফেসর দিতে পারবে কারণ কি সে প্রফেসর হয়েছে। তো বুঝতে হবে আপনি যদি বকলম ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার চিন্তা করেন আপনার দল বেশি দূরে আগাবে না আপনি যদি নেশাগ্রস্ত ব্যক্তিকে দায়িত্ব দেন মনে এবারও যদি মনে করেন তার তো এলাকায় ক্ষমতা বেশি তার তো পাওয়ার বেশি তাকে ক্ষমতা দিব তাকে আমার দলের দায়িত্ব দিব তাকে এলাকার সভাপতি বানাই দিব তাকে এলাকার যুগ্ম বানাই দিব তাকে সদস্য স্থায়ী কমিটির সদস্য বানাই দিব তাকে বানাই দিলে আমার লাভ হবে আমার দল আগাই যাবে ভুল অশিক্ষিত লোককে আপনি যদি দায়িত্ব দেন আমি অশিক্ষিত লোক কেন বলছি কারণ আপনারা দেখতেই পাচ্ছেন শিক্ষিত লোকরা কি করে আজকে আমাদের কোমলবতী ভাই বোনেরা রাস্তায় নেমে তারা রাস্তায় ট্রাফিকের কাজ নিয়েছেন এটাকে কেউ অর্ডার করেছেন কেউ অর্ডার করে নাই কেউ অর্ডার করে এটা তাদের বিবেক থেকে তাদের বুদ্ধিমত্তা থেকে এসেছেন আমরা যদি এখন না নামি দেশে যেহেতু আইন শৃঙ্খলা নাই দেশে আরেকটু হট্টগোল হয়ে যাবে ট্রাফিক জ্যাম বেড়ে যাবে যাবে মানুষের সময় নষ্ট হয়ে অফিসগামী মানুষটা অফিস করতে পারবে না তো সেইখানে তারা সেই চিন্তা থেকে কিন্তু রাস্তায় নেমে গেছে তাদের দেখা দেখি সাধারণ মানুষে নেমেছেন আরো ইসলামপন্থী কিছু লোক আছে তারাও নেমেছেন আমি দেখেছি রাস্তায় রাস্তায় দেখেছি খুব সুন্দরভাবে তারা হ্যান্ডেল করছেন যদিও তারা না অনেক কিছুতে ভুল আছে আমি তারপরেও তাদেরকে সাধুবাদ জানাই তারা রাস্তায় নেমে যা করছেন খুব সুন্দর কাজ করছেন তাদের কাজ দেখে আমার খুবই ভালো লাগছে তা আমি আবারও বলবো বাংলাদেশ জাতীয় পার্টিকে যেখানে আমাদের আমাদের এই জাতীয় বিএমপি যিনি বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি দেশের বাইরে আছেন আর উনি অবশ্যই একজন মেধাবী লোক উনি অনবশ্যই একজন শিক্ষিত লোক আমি চাইব উনি যেন যাচাই বাছাই করে অশিক্ষিত লোককে যেন এই দলে জায়গা না দেয় হ্যাঁ অবশ্যই দলে থাকবে তারা কিন্তু তাদেরকে পথ দেওয়া যাবে না কারণ আমি আবারও বলি মূর্খ লোক কখনো আপনাকে সঠিক গন্তব্য দেখাতে পারবে না সে শুধু তার স্বার্থের কথা চিন্তা ভাবনা করবে তাকে যখন অর্থের লোভ দেখানো হবে সে অর্থের লোভে সে নিজেকে বিক্রি করে ফেলবে এবং সে কোন সময় কি সিদ্ধান্ত নিবে সে বুঝতে পারবে না সে হয়তো টাকা দিয়ে দুজন শিক্ষিত লোককে তার কাছে ভাড়া করে নিয়ে আসবে তাদের পরামর্শ নেওয়ার চিন্তা বন্ধ করবে আমি বলে নে যাদেরকে ভাড়া করে অশিক্ষিত লোক নিয়ে আসবে তারা তাদের জব সেভ করার জন্য তাকে সেই ধরনের পরামর্শ দিবে যেই ধরনের পরামর্শ দিলে তাদের জব সেভ হয় আমি এই জন্যই বলে দিচ্ছি আপনার কাছে অপশন আছে আপনি চয়েস করেন কাদেরকে দিবেন আপনার দলের দায়িত্ব আপনি এলাকার দায়িত্ব ওয়ার্ডের দায়িত্ব পৌরসভার দায়িত্ব ইউনিয়নের দায়িত্ব 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 জেলার থানার উপজেলার আপনি কাকে দিবেন এটা চিন্তা ভাবনা করেন আপনার আমি দেখেছি আগের দিন রাত্রে দিনের বেলাও যেই দিন স্বৈরাচার সরকার পালিয়ে গেছে সেই দিনও এমন আরো লোক আছে ছেলেরা যখন রাস্তায় নেমেছে তাদেরকে ধাওয়া দিয়েছে তাদেরকে পিটানি দিয়েছে আমরা যখন বিজয় মিছিল নিয়ে বেরোয়ছি সেখান থেকে আবার কিছু লোক আমাদের সাথে বিজয় মিছিল করেছে আমি ধন্যবাদ জানাই তাদেরকে বিজয় মিছিল করেছে তারা তাদের ভুল বুঝতে পেরে বিজয় মিছিল অংশগ্রহণ করেছে কিন্তু যারা আজকে এখন যারা আর আপনার লুটপাট তারপরে জ্বালা অপরাগ করছেন আমি সেইখানেও লক্ষ্য করেছি সেইখানেও তারা ঢুকে আগে থেকে গিয়ে তাদের সাথে উস্কানি দিয়ে দিয়ে তারা কিন্তু এখানে জ্বালা অপরাগ করতেছে আমি সেখানে দেখেছি আমি দেখেছি আমার খুবই খারাপ লাগছে আমার এক স্কুল ফ্রেন্ড তার বাড়ি ভাঙচুর করে দিয়েছে মানে কি বলবো তার ভাই ছাত্রলীগ করতে হয়তো মানে সে কথাবার্তা বলতো সে অনেক কিছু বলতো যার কারণে তার পরিবার সাফার ও তো কোনো রাজনীতির দলের ছিল না আমার বন্ধু ও কোনো রাজনীতির দলের ছিল না সে একটা অর্গানাইজেশনের কাজ করত। সে দেশের মধ্যে ট্যাক্স পে করে সে ট্যাক্স পে করে দেশের মধ্যে বসবাস করছিল তার ট্যাক্সের টাকায় আমরা যারা ট্যাক্স দিই তারা জানি আমাদের ট্যাক্সের টাকায় কতটা দেশের কাজে লাগে ট্যাক্স না দিলে দেশের অর্থনৈতিক চাকা চাঙ্গা হতো না আপনার দেশের উন্নয়নমূলক কাজ হতো না ট্যাক্স দেয় জনগণ যারা চাকরি করে যারা ইনকাম করে তারা ট্যাক্স দেয় তারা ট্যাক্সের টাকায় দেশ চলে অথচ তার ভাই অন্য দল করতো ছাত্রলীগ করতো সে কোনো রাজনীতি করতো না তার বাড়িতে গিয়ে মনে করেন লুটপাট করে ভাঙচুর করে সব কিছু ধ্বংস করে দিয়েছে কেন এগুলা কেন করলে কি দরকার ছিল আরে ভাই সে ভুল করেছে সে বুঝতে পারে না সে গুরের মধ্যে ছিল তাকে পাইলে হয়তো মনে দুটো আপড় দিতেন দুটো কথা বলে দিতেন কেন তার বাড়িতে ধ্বংস করেছে কেন ধ্বংস লীলা চালিয়েছে কেন তার ওই সম্পদগুলো নষ্ট করেছে আমি বলবো আপনারা সাবধান হয়ে যান ঠিক হয়ে যান আর ভাঙচুর করেন না যা হওয়ার হইছে এনাফিস এনাফিস বছর আগে বিএমপি যখন ক্ষমতা হারিয়েছিল তখন কিন্তু বিএনপির বাড়ি ঘর পুরা পোড়ানো হয়েছিল সেখানে অনেক বিএনপি নেতাকর্মীর বাড়ি পোড়ানো হয়েছিল আবার সতেরো বছর পরে তারা ক্ষমতা হারিয়েছে তাদের বাড়ি পোড়ানো হচ্ছে এখন যারা বা যাদের বাড়ি পোড়ানো হচ্ছে দেখেন সতেরো বছর আগে আপনার বাড়িতে আঘাত করেছিল আপনি ভুলেন নাই আপনি এখন তাদের বাড়ি পুরে ফেলতেছেন তারা কি বিশ বছর পরে আবার ক্ষমতা আসবে না জেনারেশন কি চেঞ্জ হবে না তারা কি ভুলে যাবে এগুলো তো ভুলে যায় না পাট খেল খেতে হয় অতএব কাউকে জ্বালা অপরার মধ্যে যায় না আমরা দিন শেষে আমি যে এলাকায় বসবাস করি আমি মারা গেলে আমার ভাই আমার জানাজাতে অংশগ্রহণ করবে আমার বোন আমাকে দেখতে আসবে সো দ্যাট আপনারা সেটা ভেবে এই ধরনের ধ্বংসাত্মক কাজ করবেন না ধ্বংসাত্মক কাজ থেকে দূরে থাকবেন এবং আমি বলবো এই অন্তর্বর্তী সরকার আপনারা অবশ্যই আমরা যারা বেসরকারি চাকরি করি তাদের দিকটা একটু বিবেচনা করবেন তারা যেন তাদের জন্য একটা লাইফ সিকিউর হয় তাদের জন্য একটা কিছু ব্যবস্থা করে দিবেন আপনারা কারণ এই স্বৈরাচার সরকার এখনো তাদের সে চলে গেছে ঠিক আছে তার বাহিনীগুলা এখনো বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান চালাচ্ছে তারা কর্ম করে অনেক কিছু পায় না অনেক কিছু বঞ্চিত হয় তারা যেন আর বঞ্চিত না হয় তাদের জন্য একটা ব্যবস্থা করবেন প্রত্যেকটা কোম্পানিতে প্রত্যেকটা সেক্টরে সেলস মার্কেটিং বিভাগ আছে সেলস মার্কেটিং বিভাগ বাংলাদেশে প্রত্যেকটা কোম্পানিতে মোটামুটি তারা একটা এক একটা কোম্পানি এক একটা কর্মী তারা লাঞ্ছিত অবহেলিত বাংলাদেশে আমি যখন দু সালে সেলস মার্কেটিং এ কর্মক্ষেত্রে যোগদান করি তখন আমি ফিল্ড অফিসার হিসেবে জয়েন করেছিলাম তখন বেতন আট থেকে দশ হাজার টাকা ধরা হতো এখনও সেই কাঠামোই রয়ে গিয়েছে গার্মেন্টসে এখন ন্যূনতম স্যালারি আঠারো হাজার টাকা তখন ছিল এক সময় গার্মেন্টসে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা তা গার্মেন্টসে যদি একটা প্রাইমারি পাস মানুষ কিংবা পড়াশোনা না জানা মানুষ গার্মেন্টসে গিয়ে সে কর্ম করে যদি স্টার্টিং স্যালারি আঠারো হাজার টাকা হয় তাহলে একটা অনার্স গ্র্যাজুয়েশন করা সম্পূর্ণ ছেলে এখন ওখানে জয়েন করলে তার বেতন দশ হাজার টাকা হবে সে তো কোম্পানির চালিকা চাকো চা চাকা সে কোম্পানি চালাচ্ছে তার মাধ্যমে কোম্পানি রান করছে তাহলে কেন এখনো সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগে এই চাকরিজীবীদেরকে এত অল্প স্যালারিতে নিয়োগ দেওয়া হয় আপনার একটা রিক্সা চালক মাসে বিশ হাজার টাকা ইনকাম করতে পারে একটা ট্রাক ড্রাইভার মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারে একটা বাস ড্রাইভার মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারে যার নিম্নতম কোনো শিক্ষা শিক্ষা যোগ্যতা নাই অথচ অনার্স গ্রাজুয়েশন করা একটা ছেলেকে আপনারা স্টার্টিং স্যালারি দিচ্ছেন দশ হাজার টাকা এটা কি এটা কি বৈষম্য না এটা কি এটা কি গণতান্ত্রিক দেশের চর্চা হতে পারে এটা হয় এটা কোনো নিয়ম হয় আমাদের দেশে এত কষ্ট করে গ্র্যাজুয়েশন করে আমি গ্র্যাজুয়েশন করতে যে বুঝেছি আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি ইউনিভার্সিটির সেমিস্টার ফি শুধু খরচ না এখানে থাকা খাওয়া আর আনুষাঙ্গিক আনুষাঙ্গিক ট্রাভেল তারপর অসুস্থ হয়ে গেলে হঠাৎ করে কত কিছু লাগে কত কিছু হয় সেমিস্টার ড্রপ হয়ে যায় সেমিস্টার সাবজেক্ট রিটেক খায় সেখানে অনেক কিছু থাকে একটা নর্মাল প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করলো এখন বর্তমানে পনেরো থেকে বিশ লক্ষ টাকা লেগে যায় একটা ছেলে গ্র্যাজুয়েশন করতে তাহলে সে যদি বের হয়ে দশ হাজার টাকা বেতনের অন্য কোনো কোথাও চাকরি না পেয়ে সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগে যোগদান করে সে যদি দশ হাজার টাকা বেতনের চাকরিতে যোগদান করে তার কি হবে কি বাই করতে পারবে আজকাল অনেক জায়গায় শুনি ফিল্ড অফিসাররা চুরি করে টাকা নিয়ে পালিয়ে যায় কেন পালাবে না তারা কেন পালাবে না তাদের সাথে বৈষম্য বৈষম্য আচরণ করা হয় অল্প টাকা বেতনে তারা জয়েন করে কোম্পানিতে দশ হাজার টাকা বেতনে কি করতে পারে তারা কি করবে একটা হোটেলে যাইয়া ছোট্ট একটা মাছ ছাড়াও ভাত খাইলে মনে করেন দুশো আড়াইশো টাকা বিল হয়ে যায় মাছও মাছ ছাড়া মাংস তো সে কিনতেই পায় না খাইতেই পায় না এক প্লেট মাংসের দাম আড়াইশো টাকা মাংস দিয়ে ভাত খাইতে চেলে সে কোনো কিছুই খাইতে পারে না তার মনের আশা আমি দেখেছি আমি যখন দশ হাজার টাকা আর বারো বছর আগে চাকরিতে জয়েন করেছিলাম তখন আমি গুলশানে কাজ করতাম সেই সময় আমি পঁচিশ টাকা দিয়ে ভাত খাওয়া খাইতাম একবেলা খাইতাম আর বেলা না খেয়ে থাকতাম কেন খাইতাম কারণ পুষ্ট না যদি আমি একশো টাকায় লাঞ্চ করি আমার বেতন তো অল্প আমার ট্রান্সপোর্ট বিল অল্প আমার সেইখানে সবকিছুই অল্প আমার লিমিটেশন সেজন্য আমার অনেক কিছু হিসাব নিকাশ করে খাইতে হইতো তা আমি বলবো আমার অন্তর্বর্তী গভর্নমেন্ট যারা আছেন সরকারের আতা দিনে কিংবা তাদের যারা হামলা কামলা যারা আছেন যাই হোক যাই বলেন যদি তারা আমার লাইফটা শুনে থাকেন সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের জন্য আপনারা একটু চিন্তা করবেন প্রত্যেকটা কোম্পানি সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগে জন্য বেঁচে থাকে সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগ না থাকলে একটা কোম্পানিও বাঁচতে পারতো না আপনি গার্মেন্টস বলেন আপনি কোন ইন্ডাস্ট্রিতে যাবেন যেই ইন্ডাস্ট্রিতে যাবেন যাদের পণ্য আছে সেই বিভাগেই সেলস অ্যান্ড মার্কেটিং হোক মালিক নিজেই বিক্রি করুক সেও নিজে একজন সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের লোক মালিক যদি নিজেও বিক্রি করে সেও সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের লোক সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগে এতটাই অবহেলা হচ্ছে এতটাই অবহেলা হচ্ছে কেউ বলার নেই কেউ কথা বলার নেই এখানে আমাদের দেশে বিজেএমির সংগঠন আছে গার্মেন্টস সংগঠন আছে আমাদের দেশে সরকারি কর্মকর্তাদের সংগঠন আছে কিন্তু আমাদের বলার মতন কোনো সংগঠন নাই যে সমস্ত সংগঠন আছে শুধুমাত্র কিছু কোম্পানি নিয়ে মালিক পরিষদ নিয়ে উচ্চ লেভেলের কর্মকর্তা নিয়ে সেখানে মিটিং মিছিল হয় কিংবা আমাদের অধিকার নিয়ে কথা বলার মতন কোনো সংগঠন নেই গভর্নমেন্ট থেকে কোনো কিছুই বেঁধে দেওয়া হয়নি আমরা যারা সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগে জব করি যারা চাকরি করি আমাদের জন্য আমাদের পক্ষে কথা বলার জন্য কেউ নেই আমরা শুধু আমরা মানে আমি মানে বাংলাদেশের সব কোম্পানির কথা বলছি এইখানে যে নিয়ম নিয়ম তৈরি করা হয়েছে এই স্বৈরা সৈরাচার সরকার তাদের উপরে যেইভাবে ভ্যাট ট্যাক্স আরোপ করেছে বাংলাদেশের কোম্পানিগুলোদের উপরে তারা বাধ্য হয়ে আমাদের স্যালারি কম দেয় তারা বাধ্য হয়ে আমাদের আমাদের উপরে কাজের চাপ প্রয়োগ করে কেন কেন একটা দেশে ব্যবসা করতে গেলে এত টাকা ভ্যাট ট্যাক্স কেন লাগবে আবার ভ্যাট ট্যাক্স এর উপরে ভ্যাট ট্যাক্স আমদানি করার সময় ভ্যাট ট্যাক্স আবার বাজারে বিক্রি করবে সেটার উপরে ভ্যাট ট্যাক্স আবার সেখান থেকে আয় হলে সেখান থেকে ভ্যাট ট্যাক্স কেন এত ভ্যাট ট্যাক্স কেন এত মারপেচ কেন কি জন্য এত মারপেজ আজকে এত মারপেজ করে তাদের তাদের এমপি মন্ত্রীরা হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে এই সমস্ত দুর্নীতিবাজদের জন্য আবার গর্ব করে বলে আমার বাড়ির কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলাফেরা করে না হ্যাঁ একজন একজন সেনাপ্রধান সাবেক সেনাপ্রধান হাজার হাজার কোটি টাকা নিয়ে দেউলীয় হয়ে যায় একজন পুলিশের আইজিবি হাজার হাজার কোটি টাকা নিয়ে দিলীয় হয়ে যায় এই কিভাবে ঘটে এগুলা একটা লোক রিটায়ার্ড করার পরে কেন নিউজগুলো আসে আমি গণমাধ্যমকে বলবো আপনারা আপনারা সঠিক সময় সঠিক রিপোর্ট তুলে ধরতে পারেন না সরকার চেঞ্জ সাথে সাথে আপনাদের সুর চেঞ্জ আপনারা সাথে সাথে সুর চেঞ্জ করে রিপোর্ট তৈরি করেন কেন আগে কোথায় থাকেন ভয় পান কেন করেন সাংবাদিকতা আপনারা কেন এক একজন খালেদ মহিউদ্দিন হতে পারেন না কেন এক একজন খালেদ মহিউদ্দিন হতে পারে না এদেশে কেন খালেদ মহিউদ্দিন জন্মায় না কেন জন্মায় না এত ভয় পান ভয় পাইলে কেন চাকরি জগতে আসেন কি জন্যে আসেন চাকরি জগতে ভয় পাওয়ার কি আছে স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচবেন চাকরি না পেলে খালেদ দিনের একটা কথা আমার কাছে খুবই ভালো লাগছে আই স্যালুট হিম ঝালমুড়ি বিক্রি করে খাবো ঝালমুড়িও সম্মানের পেশা তবু কারো চাটুকারি করে খাবো না তেল ভেজি করে খাবো না সেজন্য সে সে কিন্তু একজন বিসিএস ম্যাজিস্ট্রেট ছিল তার বেতনে পোষাতো না বলে সে সাংবাদিকতা পেশায় এসেছে বাংলাদেশের সনাম ধন্য টেলিভিশনে সে চাকরি করেছে সেখানে সে তার ব্যক্তি স্বাধীনতা স্বাধীনভাবে সে তার শো করতে পারছিল না বলে সে দেশের বাইরে যে আপনারা জানেন লেভেলে যে বাংলা বিভাগের প্রধান কর্মকর্তা হিসাবে সে অনেক দিন কাজ করেছেন সবাই কেন একজন খালেদ ময়দিন হতে পারেন না আপনারা কেন মানুষের যখন রিটায়ার্ড নেয় তখন তার এই ফাঁস করে গুম ফাঁস করেন আগে কেন ফাঁস করতে পারেন না সরকার ক্ষমতা থাকা অবস্থায় কেন রিপোর্ট করতে পারেন না কেন কি জন্য পারেন না আমার দেশ স্বাধীন দেশ এই দেশে সবার স্বাধীনভাবে বলার ক্ষমতা অধিকার রাখে স্বাধীনভাবে রিপোর্ট করার অধিকার রাখে স্বাধীনভাবে স্ট্যাটাস দেওয়ার অধিকার রাখে ফেসবুকে সামান্য একটা কমেন্টস করলে আমাকে ভায়োলেশনের জন্য চার দিনের জন্য রেস্ট্রিকশন দিয়ে দেয় হ্যাঁ আমাদের এক ঘন্টার জন্য রেস্ট্রিকশন দিয়ে দেয় কেন রে ভাই আমি কি ফেসবুকে অশ্লীল কোনো কিছু করি অশ্লীল কোনো কিছু বলি আমি একটা মন্তব্য করতে গেলে আমাকে ওয়ার্নিং দিয়ে দেয় জন্য হয় কেন হবে আমি বলবো অন্তর্বর্তী সরকারের যারা আছেন আপনারা অবশ্যই সুন্দর একটা দেশ গড়বেন অবশ্যই সুন্দর একটা আপনাদের ছয় মাসের যে মেয়াদ আছে এই ছয় মাসের মেয়াদের মধ্যেই আপনারা নির্বাচনের আয়োজন করবেন কারণ গুঞ্জন শুনতে পাচ্ছি ছয় মাসকে ছয় বছর করে ফেলতে পারে তাহলে তো হলো না যে স্বাধীনতার জন্য আমরা যুদ্ধ করেছি একটা গণতান্ত্রিক পরিবেশ হবে নির্বাচনের আয়োজন করবেন সেখানে আমরা সবাই মিলে ভোট দিব সতেরো বছর ধরে ক্ষুধার্ত আমরা ভোট দেওয়ার জন্য ভোট দিতে পারছি না এমনও হয়েছে ভোট দেওয়ার সময় যদি ভোট দিতে না যায় তাহলে ওর বাড়ির রাস্তা কেটে দেওয়া হবে ওর বাড়ির লাইন কেটে দেওয়া হবে ভোট দিতে আসতে হবে জোর করে ভোট দিতে নিয়ে গেছে গিয়েছি গিয়ে দেখি ভোট হয়ে গেছে এরকমও হয়েছে তাহলে এখন স্বাধীনতা করে যদি ছয় মাসের যে গুজব শুনতেছি ছয় মাস নাকি ছয় বছর আপনারা যারা এখন উপদেষ্টা মন্ডলী হয়েছেন এই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে মনে করেন বাংলাদেশ যদি এইখানেও করাপশন শুরু হয়ে যায় এই জনতা জেগে আছে জনতা কিন্তু জেগে আছে এই জনতা ঘুমায় নেই এই যে দেখেন না ছেলে মেয়েরা রাস্তাঘাটে নেমে আছে তারা রাস্তাঘাট ঠিক করতেছে ট্রাফিক ঠিক করতেছে যদি ছয় মাসের মধ্যে নির্বাচন না হয় দল গঠন নতুন করে নির্বাচনের আহ্বান না করেন তাহলে কিন্তু আপনাদেরও ওই স্বৈরাচারের মতন অবস্থান হয়ে যেতে পারে তখন আবার রাস্তায় মানুষ নেমে যাবে রাস্তায় কিন্তু তখন মানুষ নেমে যাবে আপনাদেরকে নামানোর জন্য সো দ্যাট আপনাদেরকে আমরা সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে আমরা শ্রদ্ধা দিয়ে আমাদের জায়গা থেকে আমরা যে যার মতন চয়েস করেছি আপনাদেরকে পছন্দ করি আমাদের বিশ্বাস আমাদের লরেল নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ স্যার আমাদের দেশকে শান্তির বার্তা দিবেন শান্তিতে রূপান্তর যেমন শান্তিতে নোবেল বিজয়ী হয়েছেন হ্যাঁ সেরকম আমাদের দেশে উনি একজন অর্থনীতিবিদ আমাদের দেশকে উনি কিভাবে অর্থনীতিতে চাঙ্গা করতে পারে এটা উনি খুব ভালোভাবে জানেন ওনার কাছে অনেক ফর্মুলা আছে তা আমি আবার আমার লাইফকে আর দীর্ঘায়িত করব না আমি শেষমেশ বলে যাচ্ছি আপনারা সবাই প্লিজ কুল ডাউন সবাই সাবধানে থাকবেন সবাই সবাইকে সহযোগিতা করবেন আমরা এখানে অসাম্প্রদায়িক দেশ আমাদের দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই ভাই ভাই সবাই সম্প্রীতির সাথে বাঁচতে চাই আমরা সবাই স্বাধীনভাবে বাঁচতে চাই একে অপরের পাশে থাকবো কেউ কারো বাড়িতে হামলা যেন না করি আমি আবারও বলে দিচ্ছি কাঞ্চন পৌরসভায় আমার যদি কোনো পরিচিত বন্ধু বান্ধব কারো বাসায় যদি হুমকি দুমকি আসে অবশ্যই জানাবেন আমরা তাদেরকে প্রতিহত করব কেউ যেন কোনো চাঁদাবাজি না করতে পারে যদি কেউ চাদাবাজি করে ফেসবুকে লাইভে এসে তার নাম বলে দিবেন স্ট্যাটাস দিয়ে বলে দিবেন তার ছবি সহকারে ছাপিয়ে দিবেন সে একজন চাদাবাজ চাঁদা চেয়েছেন আজকে দেখেছিলাম সদরঘাটে এক ছেলে এক নেতা সে চাঁদাবাজি করছিল বলে জগন্নাথ ইউনিভার্সিটির গেটের সামনে তাকে বেঁধে রেখে সাইনবোর্ড দিয়ে ঝুলিয়ে দিয়েছে সে একজন চাঁদাবাজ অতএব এরকম যদি দশ টাকা দশ জনের আওয়াজ আসে কেউ চাঁদাবাজি করতে পারবে না কেউ চাঁদাবাজি করতে পারবে না তো অতএব আপনাদেরকে বলবো চাঁদাবাস যারা সন্ত্রাস তারা সাবধান হয়ে যান কাউকে হুমকি ধুমকি দিবেন না ক্ষমতার দেখাবেন না যদি ক্ষমতার বেড়ায় দেখান আমি অন্তত পক্ষে আমার পৌরসভাতে গিয়ে আমরা সবাই মিলে প্রতিহত করতে পারব আবারও বলে দিলাম যদি মদ নেশা রাস্তায় এসে মাতলামি করেন আমাদের ছাত্র ভাই আমাদের শিক্ষিত জনতা তারা কিন্তু মানে পকেটে হাত রাখবে না তখন কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে মদ খেয়ে রাস্তায় মাতলামি করবেন না কেউ আমি বলবো তরুণ ভাইদের তোমরা নেশাগ্রস্ত থেকে যারা নেশাগ্রস্ত ছিল আমি দেখি অনেক ছেলেবেলে ছোট ছোট ছেলেবেলে রাস্তাঘাটের শিখে বিড়ি সিগারেট খায় বেদবের মতন রাস্তাঘাটে বিড়ি সিগারেট টানে তাদের পরিবার থেকে আদব কায়দা দেওয়া হয় নাই এই ছেলেবেলে আহ বিড়ি সিগারেট খায় রাস্তাঘাটে যেভাবে খায় চায়ের দোকানে চা খেতে গেলে লজ্জা পাই হঠাৎ করে সিগারেট জ্বালিয়ে ফেলে তারা বড় ছোট কিছুই মানে না তা তাদের মধ্যে এই জেনারেশনে যেরকম আগুন আছে এই জেনারেশনের মধ্যে তেমন বেদবও আছে এই জেনারেশন থেকে এই ব্যাদকগুলোকে সরিয়ে দিতে হবে এই ব্যাদকগুলোকে সাহস করতে হবে যারা এই জেনারেশনের সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে জড়িত ছিলেন আপনাদেরকে বলবো যারা এই ধরনের নেশাগ্রস্ত ছেলে পেলে থাকবে ওদেরকে রিহাবে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন ওদের বাবা মাকে সচেতন করে দিবেন যেন রাস্তাঘাটে নেশা নেশা না করে নেশার ঘুরে থেকে যেন কারো গায়ে হাত না তুলে কারো বাড়িতে ভাংচুর না করে আপনি খেয়াল করবেন বারো থেকে ষোলো বছর আঠারো বছরের ছেলে পেলেরাই কিন্তু রাস্তাঘাটে গিয়ে ভাঙচুর করতেছে আগুন লাগিয়ে দিতেছে কারণ তারা বোঝে না তাদেরকে পাঁচশো টাকা দিছে পাঁচশো টাকার বলে সে কার বাড়িতে মাথা বাড়ি মারছে আগুন দিচ্ছে সে জানে না সে মনে করতেছে পাঁচশো টাকা দিয়ে আমি একটা এই সেই হাবিজাবি খেতে পারবো তো ভাই আমি আরো কিছু বলতে চাচ্ছি না হ্যাঁ আপনারা যারা আমার লাইফটি দেখেছেন ধন্যবাদ সবাইকে লাইভটা লাইফটা অবশ্যই শেয়ার করে দিবেন হ্যাঁ যাতে করে যেন অনেকেই যারা ইন লাইফটা দেখেনি তারা যেন দেখতে পারে এবং আমার লাইফটা যেন আমাদের যারা বর্তমান এই সরকারের যারা দায়িত্বে আছেন তাদের কাছে যদি পৌঁছায় তাহলে হয়তো মানে অনেক মানুষ উপকৃত হবে আমাদের দেশ উপকৃত হবে আমাদের জাতি উপকৃত হবে আমাদের যারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ের বিভাগে যারা আছি আমরা কর্মরত আছি তাদের জন্য একটা উপকার হয়ে আসবে কারণ আমরা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে আমি বারবার বলে আসতেছি এখানে বলার মতন জায়গা পাচ্ছিলাম না আজকে দেশ স্বাধীন বলে মন খুলে কথা বলতে পারছি হ্যাঁ মন খুলে ভালো লাগতেছে মানে মন থেকে আসতেছে জিনিসগুলো অনেক কোম্পানি শুনেছি তাদেরকে ঠিক মতন স্যালারি দেয় না ঠিক মতন স্যালারি দেয় না আছে বাংলাদেশে কেন তাকে চাকরি দিয়েছেন সে একটা মাস ফেল করতে পারে বারো মাসে তাকে টার্গেট দেওয়া হয় দুই মাস ফেল করতে পারে তার জন্য তার স্যালারি কর্তন করবেন টিডি কর্তন করবেন এই টাকা দিয়ে কি আপনি অনেক বড় আয় করতে পারবেন কেন তার স্যালারি কর্তন করবেন একটা ছেলে একটা ফিল্ড অফিসার মাত্র দশ হাজার টাকা বারো হাজার টাকা বেতনের চাকরি করে সে একদিন অসুস্থ সে বলতে ভুলে গেছে তার ভিতরে তো ম্যানারিজম আস্তে আস্তে আসবে আপনি তাকে তৈরি করবেন একজন লিডারের কাছে জুনিয়রকে তৈরি করা সে ভুল করে বলতে বলতে ভুলে গেছে বলে তাকে এক্সচেঞ্জ দিয়ে দিবেন একদিন একদিনের স্যালারি তাকে কেটে দিবেন সে তো বুঝতে পারে না দশ হাজার দশ হাজার টাকা বেতন থেকে তো আপনি পাঁচশো টাকা কেটে দিয়ে যদি মনে আনন্দ পান আপনার জন্য পাঁচশো টাকা কিছু না কিন্তু ওই ছেলেটার জন্য পাঁচশো টাকা পুরো তিন দিনের তার পরিবারের বাজার তার পরিবার তিন দিন খেতে পারতো পাঁচশো টাকা দিয়ে পাঁচশো টাকা কেটে দিয়ে আপনি বড় কিছু করেন নাই এক সময় আমিও জানতাম না বুঝতাম না যার কারণে অনেক কিছু ভুল করেছি তো অভিজ্ঞতার সাথে সাথে এখনো আমি অনেক কিছু শিখতেছি এখনো আমি শিক্ষার মধ্যে আছি আমি যে অনেক কিছু জানি তা না আমি নিজেকে প্রতিনিয়ত আমি শিক্ষা শিক্ষা নেওয়ার চেষ্টা করতেছি আমি আমার জুনিয়রের কাছ থেকে শিখার চেষ্টা করি সিনিয়রের কাছ থেকে শিখার চেষ্টা করি তবে আমি বলবো যারা জুনিয়র আছেন তারা একটু সিনিয়রদের মান্যগণ্য করে চলবেন সিনিয়ররা যা বলে তাদের কথা শুনবেন এবং সিনিয়রদেরকে আমার পরামর্শ থাকবে না আমি রিকোয়েস্ট করব সিনিয়রদের সাথে জুনিয়রের সাথে একটু ভালো ব্যবহার করেন জুনিয়র আপনার কাছে একবেলা খেতে চায় না জুনিয়র আপনাকে বলে নাই যে স্যার আমাকে আমাকে একবেলা খাওয়ান আমাকে একটু বকশিস দেন আমাকে এটা দেন সেটা দেন এটা দেন সে আপনার সাথে আপনার কাছ থেকে ভালো ব্যবহার আশা করে ভালোবাসা আশা করে আপনার কাছ থেকে একটা সাপোর্ট আশা করে আপনি যদি একটু সাপোর্ট দেন তাহলে আপনার জুনিয়র একটু ভালো আরও ভালো কাজ করবে আপনারা আমরা যদি একটা টিম হিসাবে সবাই যার যার জায়গা থেকে রাজনীতি থেকে কর্মজীবন বিজনেস জীবন যেখানে টিম যার যত বেশি স্ট্রং তার ক্যারিয়ার তার টিম তত বেশি ব্রাইট তার ক্যারিয়ার তত বেশি স্ট্রং তো সেজন্য আমি বলবো আপনারা যারা আমাদের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগকে একেবারে কুদৃষ্টিতে দেখেন আমি জানি বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট সেক্টর সেলস অ্যান্ড মার্কেটিং এই সেক্টরে মানুষ সহজে আসে না কেন কোন সময় আসে যখন দেখে কোথাও কোনো চাকরি বাকরি পায় না অনেক ছেলে পেলে প্রেম করে বিয়ে করে বাপ মা মনে করেন অস্থির অবস্থা কোথাও চাকরি পাচ্ছে না সময় লাগবে এই সে তখন তারা এই সেলস অ্যান্ড সেক্টরে আসে তাই বলে কি তাদের সাথে অমানবিক আচরণ করবেন নির্যাতন করবেন ঠিক মতন স্যালারি দিবেন না হ্যাঁ সে আপনার কোম্পানিতে আসছে বলে তাকে সে বিক্রি করতে পারে না এই মাসে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে নাই বলে তার স্যালারিটা আপনি দুই মাস পরে দিবেন আমি বাংলাদেশে এরকম আমি নিজে নিজে আমি বলবো আমার বাংলাদেশে আমি আমার কেরিয়ারের বারো বছরের কেরিয়ারে এক যুগের কেরিয়ারে আমি সাত থেকে আটটা কোম্পানিতে চাকরি করেছি এইখান থেকে আমি তিনটা কোম্পানি আমার স্যালারি দেয় নাই আমি ক্লিয়ারেন্স নিয়ে চলে এসেছি আমার কোনো অর্থনৈতিক কোনো ঝামেলা ছিল না তারপরও তারা আমার টাকা আটকে দিয়েছিল তারা আমার এখন পর্যন্ত আমার টাকা পরিশোধ করেন নাই তিনটা কোম্পানিতে আমি প্রায় চার লক্ষ টাকা পাই আমি এমন বলেছিলাম যে সমস্ত ডিলার আপনার কোম্পানির কাছে টাকা তো আমার পাওনা টাকা তাদেরকে দিয়ে দেন কোম্পানি দেয় নাই দিতে চায় নাই বাংলাদেশে এরকম দরবের সমতুল্য অনেক কোম্পানি আছে দরবেশ সম্পদ অনেক কোম্পানি আছে মানুষ এইভাবে প্রতারণার ফাঁদ পেলে চটকদার বিজ্ঞাপন দিয়ে কোম্পানিতে লোকজনকে নিয়ে হয়রানির শিকার করে মার্কেটে শিকার করে আমরা হয়রানি হই আমরা শিকার হই মানুষের কাছে ছোট হই আমরা তো মার্কেটে মার্কেটে কাজ করি আমরা মার্কেটে মার্কেটে কাজ করে ডিলার নিয়োগ দিয়ে টাকা পয়সা কোম্পানিকে দেই সেই সেখান থেকে কোম্পানি থেকে ট্রিকমতন কোম্পানি যখন কোম্পানি ডিলারদের সাথে প্রতারণা করে তখন আমরা মাঠ কর্মীরা নিরুপায় হয়ে যায় আমরা অপদস্থ হই অপমানিত হই তো সেখান থেকে আমি বলবো এই ধরনের চোর বাটপার কোম্পানি থেকে সবাই সাবধান চোর বাটপার কোম্পানি এড়িয়ে চলবুন এবং আমি বলবো বাংলাদেশে যারা এই রকম নৈরাজ্য চালাচ্ছেন সেলস অ্যান্ড মার্কেটিংয়ের বিভাগের উপরে তাদেরকে বলবো সময় কিন্তু এখন স্বাধীনতার আওয়াজ তোলার আগে আপনারা কর্মীদের দিকে তাকান কর্মীদেরকে ভালোবাসুন শুধু মুখে মিষ্টি কথা বলে তাদের ভালোবাসা নিতে পারবেন না বাস্তবে প্রমাণ দেখান আপনি গোপনে তাদের কাছ থেকে ভোট নেন আমার কোম্পানি কীরকম গোপনে ভোটিং সিস্টেম করেন আপনার ওর রিপোর্টিং বস কীরকম গোপনে আপনি আপনার কোম্পানির পরিবেশ সম্পর্কে আপনি ভোটিং সিস্টেম তৈরি করে দেন না দেখি আপনি জানতে পারবেন আপনার কোম্পানি কোন পজিশনে যাচ্ছে আপনার কোম্পানির ভবিষ্যৎ কী হবে আপনি জানতে পারবেন যদি সিস্টেম চালু করেন আপনি যদি ভোটিং সিস্টেম করেন কোম্পানির মধ্যে কর্মীদের মধ্যে ছড়িয়ে দেন তাহলে আপনি জানতে পারবেন কোম্পানির ভবিষ্যৎ কী হবে ফিউচারে সে কোথায় দাঁড়াবে তার কর্মীরা কি চিন্তা করছে ভোটিং সিস্টেমের পাশাপাশি ডিসক্রিপশনের একটা জায়গা রেখে দিবেন সেখানে যাতে তাদের তারা পুরো কোম্পানিতে তারা নতুন পুরাতন যারা আছে অভিজ্ঞতা শেয়ার করতে পারে এবং নির্ভয় এবং যারা যদি সত্যি কথা বলেও ফেলে আপনার মালিক সম্পর্কে দুটো কথা বলে ফেলে তাদের এগেনস্টে কোনো ব্যবস্থা নেবেন না যদি ব্যবস্থায় নেন তাহলে এই ভোটিং সিস্টেম না তাহলে আর নির্ভয় কেউ ভোট দিবেন না ভোটিং সিস্টেমে কেউ কিছু লিখবো না আপনি যদি এরকম সিস্টেম প্রথা চালু করেন এক্সাম্পল তৈরি করেন তাহলে এই কোম্পানি দ্রুত উঠে যাবে আমরা দেখেছি শূন্য থেকে শিখরে উচ্চ শিখরে চলে গেছে অনেক কোম্পানি যেমন আমরা আমি যে কোম্পানিতে আছি সুপার স্টার গ্রুপ মানবিক কোম্পানি বাংলাদেশে অলমোস্ট তিরিশ বছর হয়ে গেছে হ্যাঁ আমাদের প্রয়াতিক ব্রেন সার উনি এই কোম্পানিকে তিলে তিলি তৈরি করেছেন উনি কোম্পানির কর্মীদের মনের চাওয়া পাওয়া বা মানে কী তো কি চায় এগুলা যিনি উনি মানে খুব সহজে বুঝতো আমার সৌভাগ্য হয়েছে আমি কাজ করার সৌভাগ্য হয় নাই আমি ওনার কথা শোনার সৌভাগ্য হয়েছে উনি যখন মিটিংয়ে কথা বলেছিলেন আমার কাছে খুবই ভালো লেগেছিল এত সুন্দরভাবে মানুষ কিভাবে কথা বলে মানুষ এত সুন্দর এত ভালোবাসা এত মায়া মহব্বত কর্মীদের জন্য কিভাবে আসে তা তালা যদি কখনও কোম্পানি তৈরি করার তৌফিক দান করেন আমি আমি চেষ্টা করব প্রয়াত ইব্রাহিম স্যার যেভাবে কোম্পানিকে পরিচালনা করেছেন সেইভাবে পরিচালনা করেছেন এমপ্লয়ীদেরকে বৈষম্য আক্রমণের হতে দিবেন না এমপ্লয়ীরা আপনার চালিকা শক্তি আপনার কোম্পানির প্রাণ সেই এমপ্লয়ীদেরকে ভালোবাসা দিন এমপ্লয়ীদেরকে সাপোর্ট দিন তাদের আপদে বিপদে তাদের কী খবর আছে সেগুলো খবর নিয়ে আপনি আপনার কোম্পানিতে কিছু লোক রেখে দেন তাদের কর্মীদের খোঁজখবর নেন পারিবারিক অবস্থা কীরকম নয়তো একটা করাপ্টেড লোক আপনার কোম্পানিতে জয়েন করে সে নিম্নপদের হোক আর উচ্চ হোক কোম্পানিকে ধ্বংস করতে সময়ের বিষয় না আপনার হয়তো বিশ বছর দাঁড়িয়ে করেছেন কিন্তু একটা করাপ্টেড লোককে জয়েন করানোর ফলে আপনার কিন্তু কোম্পানি শেষ হয়ে যাবে করাপ্টেড কখন হয় যখন পরিবার ক্ষতিগ্রস্ত হয় মানুষ মানুষ কিন্তু সহজে করাপ্টেড হয় না যদি দেখেন আপনার কোম্পানিতে কোনো কর্মী আপনার খুব বিপদগ্রস্ত আছে ফ্যামিলিগতভাবে পারিবারিকভাবে ব্যক্তিগতভাবে অর্থনৈতিক বিপদগ্রস্ত কিংবা মানসিক বিপদগ্রস্ত এটা অ্যানালাইসিস করে যদি সে অর্থনৈতিক বিপদগ্রস্ত থাকে তাকে অর্থ দিয়ে সহযোগিতা করুন মানসিকভাবে বিপদগ্রস্ত হলে তাকে ছুটি দিয়ে তাকে দরকার হলে বাইরের উন্নত দেশে সফরের জন্য পাঠিয়ে দিন তার যেন ব্রেন ডেভেলপ হয় মানসিকভাবে ডেভেলপ হয় শান্তিতে কাজ করতে পারে এরকম পরিবেশ তৈরি করে দেন কর্মীদের মধ্যে পরিবেশ তৈরি করুন তাহলে কর্মীরা দেখবেন আপনারা আমার কোম্পানির প্রতি কোম্পানিকে ওন করবে ওন করে কাজ করবে ভয় দেখিয়ে কোম্পানির কর্মীদেরকে কাজ করাতে পারবেন না ভয় দেখিয়ে কোম্পানির কর্মীরা কাজ করে না সে যখন তাকে ভয় দেখান আমি শুধু আমি মনীষীদের কথা বলছি না আমার বাস্তব কথা থেকে বলছি আমি যখন ছোটো পথে চাকরি করছিলাম এক্সিকিউটিভ হিসাবে যখন কাজ করেছিলাম ফিল্ড অফিসার হিসাবে যখন কাজ করেছিলাম যখন আমাকে ভয় দেখানো হয়েছিল আমি কাজ ছেড়ে দিয়েছিলাম কাজ করব না চাকরি খোঁজা শুরু করেছিলাম ভয় দেখিয়ে কাজ হয় না ভালোবাসা আমার আমি আমার লাইফে এরকম অনেক বস পেয়েছি যারা আমাকে ভালোবাসা দিয়েছেন আমার টার্গেট দিয়েছিল দশ টাকা আমি বিক্রি করেছি বারো টাকা আমার টার্গেট দিয়েছিল তিরিশ লাখ আমি বিক্রি করেছি চল্লিশ লাখ শুধুমাত্র ভালোবাসা দিয়েছে বলে আমার এইখানে আমার বর্তমান কোম্পানি তো আমার এখানে অনেক ভালোবাসার স্যার আছেন অনেক বস আছেন আমি যখন ফ্রাস্ট্রেট হয়ে যাই তখন তাদের সাথে আমি আলোচনা করি যদিও তারা আমার ইনডিরেক্টলি অনেক কিছু হেল্প করে অনেক কিছু বলে দেয় আমাকে অনেক হেল্প করে আমি তখন মানসিকভাবে চাঙ্গ হয়ে আবার কাজ করি আবার ভালো আমি বা কাজকে উন করে আমি কোম্পানির জন্য আমি কাজ করতে থাকি তা সেই ক্ষেত্রে কোম্পানিরও কিন্তু ডেভেলপ হয় নিজেরও কিন্তু ডেভেলপ হয় তো সেই ক্ষেত্রে আমি বলবো কোম্পানি ডেভেলপমেন্ট চাইতে হলে কোম্পানির কর্মীকে ভয় দেখিয়ে কাজ করাবেন না ভয় দেখিয়ে কাজ আদায় করা যায় না মনে রাখবেন ভালোবাসা দিয়ে সব কিছু হয় ভালোবাসা দিয়ে যুদ্ধে জয় করা যায় ভয় দেখিয়ে কোনো শৈরাচার টিকতে পারে নাই চিঙ্গিস আপনার যদি আপনার যদি ফেরাউনকে ফেরাউনকে চিনেন সে পৃথিবীর মালিক হতে চেয়েছিলো সে ভয় দেখিয়ে মানুষকে মুসলমান মুসলমানকে মুসলিমকে তার দলে নিতে পারে নাই আপনার যদি এর আগে আরও যারা পৃথিবীতে স্বৈরাচার ছিল তারা যদি তাদের হিস্টরিগুলো জেনে জেনে দেখবেন তারাও কিন্তু ভয় দেখিয়ে চিরস্থায়ী ক্ষমতায় চিরস্থায়ী হতে পারে নাই ক্ষমতা কোনোদিন চিরস্থায়ী না ক্ষমতা দিন চিরস্থায়ী থাকে না আপনি আপনার পজিশন পেয়েছেন আল্লাহ তালার উপরে সুক্রিয় আদায় করেন সেই পজিশনকে অপব্যয় না করে সুন্দরভাবে ব্যবহার করুন টিমকে ভালোবাসুন মানুষকে ভালোবাসুন নিজেকে ভালোবাসুন পরিবেশকে ভালোবাসুন দেশকে ভালোবাসুন চলুন আমরা সবাই মিলে আগামীতে সুন্দর একটি দেশ গড়ি সবাই মিলে সুন্দর একটি পরিবেশের পরিবেশ গড়ি সবাই মিলে সুন্দর একটা ফিউচার গড়ি যেন এই দেশটা একটা শান্তির দেশ হয় এই দেশ যেন মানে এশিয়াকে আমাদের দেশ এশিয়ার কালচারকে ডার্টি কালচার হিসাবে অনেক সময় আখ্যায়িত করা হয় কারণ আমাদের দেশে ডার্টি রাজনীতি এই ডার্টি রাজনীতির কারণে ডার্টি কালচার হিসাবে দেশ হিসাবে আখ্যায়িত করে ইউরোপের দেশে আমাদের স্থান দিতে চায় না আমরা আহ দৃষ্টান্তমূলক করি ইউরোপে ইউরোপ যেইভাবে সৃষ্টি হয়েছিল সারা বিশ্বের চোর বাটপারকে নিয়ে এক জায়গায় ফেলে ফেলে দেওয়ার পরে যেরকম আমরা হিস্ট্রি শুনেছি সেখান থেকে তারা কিন্তু দৃষ্টান্তমূলক উদাহরণ তৈরি করেছেন তারা সারা বিশ্বের এখন শান্তিময় দেশ এমন দেশ যেখানে চোর বাটপার কোনো কিছু নেই তো সেইখানে আমাদের দেশও এরকম করতে পারি এশিয়ার মধ্যে এমন দেশ হিসাবে দৃষ্টান্তমূলক তৈরি করতে পারি আমাদের দেশ ইউরোপের চাইতে শান্তিময় দেশ হবে ইউরোপের চাইতে শান্তিময় দেশ হবে সেই প্রত্যয় নিয়ে সবার কাছে আমি আহ্বান জানাবো সবাই আমরা এই দেশটাকে ভালোবেসে যেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারি পরিবেশের সাথে জয়েন করতে পারি একসাথে থাকতে পারি সেটাই আমি আহ্বান জানাবো আমার কথাবার্তায় যদি কোনো ভুল ভ্রান্তি থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন আমি কারো উদ্দেশ্যে কারোকে কাউকে আঘাত করার জন্য কোনো কিছু বলিনি আমি বাস্তবতাটা বলেছি সবাই যদি কেউ যদি মনে করেন আমি কোনো কোম্পানির উদ্দেশ্যে বলেছি কেন কাউকে ক্ষতি করার জন্য বলেছি কারো উস্কানি দেওয়ার জন্য বলেছি এই ধরনের কোনো কিছুই না আমি আমার স্বাধীনতার প্রয়োগ করলাম আমি আমার স্বাধীন দেশে গণতান্ত্রিক দেশে স্বাধীনভাবে কথা বললাম হ্যাঁ সবাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম